ব্যবসার ক্ষেত্রে মন রাখতে হবে। আল্লাহ নবী বলছেন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকাল্লাহুমা ফি বাইয়িহিমা। মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, ব্যবসা করতে গিয়ে যারা সত্য কথা বলে স্পষ্টভাবে, যারা ব্যবসা করে যেটাতে কোনো দুই নাম্বারই নাই, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। ফাইন কাতামা ওয়া কাযাবা, আর যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে গোপন করে মিথ্যা কথা বলে, মহাকাত বারাকাত ফি বাইয়িহিমা, আল্লাহ নবী বলেন এই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, ওজনে কম দিয়েছেন। যত আল্লাহ আল্লাহ হন না কেন, বান্দার সাথে জড়িত পাপ করেছেন, এ অপরাধ ক্ষমা হবে না। গোপন করেছেন, তারপরে আপনার সেখানে ধোকা দিয়েছেন, এ অপরাধ, বান্দার সাথে জড়িত অপরাধ, এটা ক্ষমা হবে না। তওবা রয়েছে, দেখেন কতটা মারাত্মক। এক লোক খুব ভদ্র মানুষ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, মুখে সুন্দর দাড়ি, পায়জামা পাঞ্জাবি বা উনি যে ড্রেস আপ পরেন, খুব ভদ্র মানুষ, সত্য কথা বলেন, ভালো মানুষ, কোরআন তেলাওয়াত করেন, লাইলাতুল কদর পেয়েছেন, কিয়ামুল লাইল করেছেন, তারপরে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়েন, অনেক ভদ্র একজন মানুষ। উনি একজন ব্যবসায়ী, সকাল আটটার সময় গিয়ে উনি ওনার দোকান খুললেন, দোকান খুলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ব্যবসা ওজন দেওয়া শুরু করলেন। সকাল আটটা থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত উনি যতটা ওজন মেপে ব্যবসা করেছেন, ক্রেতাকে উনি ওনার পণ্য দিয়েছেন, প্রত্যেকটা ওজন করতে গিয়ে উনি ইচ্ছা করে ক্রেতাকে কম দিয়েছেন ওজনে। অথচ উনি কিন্তু ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, শ্যাম পালন করেছেন, পর্দা করেন, খুব ভালো একজন মানুষ, দিনদার একজন মানুষ। কিন্তু একটা সমস্যা কি ওনার, উনি ওজন করতে গেলে ইচ্ছে করে মানুষকে ওজনে কম দেয়, এটাই শুধু ওনার জীবনে একটা ভুল, আর বাকি সব কিছু ঠিক আছে। আকীদা ভালো, আমল চল ভালো, খুব ভদ্র মানুষ, সমাজের মানুষ ওনাকে অনেক ভালো জানে, কিন্তু জীবনে ওনার একটা অপরাধ করেন, সেটা হলো ওজন করতে গিয়ে ইচ্ছে করে ক্রেতাকে ওজনে কম দেন। এবার এই লোকটাকে বলি যে আপনি আমার সাথে একটু আসেন, আপনাকে নিয়ে আমি এখন মক্কায় যাই, মদিনায় চলে যাই, আমরা বাংলাদেশে আসবো না, আমি আর আপনি মক্কায় থাকবো, মক্কায় থেকে কাবাগরের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, কাবাগরের ভিতরে আমরা ইবাদত করব, পাঁচ ওয়াক্ত সালাত পড়ব, তাহাজ্জুদ পড়ব, বছরে সিয়াম পালন করব, তারপরে মাসিক সিয়াম, সাপ্তাহিক সিয়ামগুলো পালন করব, আমরা আল্লাহকে যথেষ্ট মা একেবারে যথাযথভাবে আমরা আল্লাহকে সেখানে মানার চেষ্টা করব, তাহাজ্জুদের সালাত পড়ব, সেজদায় পড়ে কান্নাকাটি করব, হাত তুলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি যখন বাংলাদেশে ছিলাম আমি ভালো কাজ সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি, কিন্তু একটা অপরাধ ছিল আমার, আমি মানুষকে ওজনে কম দিয়েছিলাম, বাংলাদেশে থাকতে আমি বুঝি নাই, আল্লাহ এখানে কাবাগরের ভিতরে আসার পরে, সৌদি আরবে আসার পরে, এই সৌদি আরবের হক্কানি আলেম ওলামাদের কাছ থেকে আমি এটা জেনেছি যে ওজনে কম দেওয়া মারাত্মক অপরাধ, কিন্তু আল্লাহ আমি তো বাংলাদেশে থাকতে বুঝতে পারিনি, এখন বুঝতেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ঝরঝর করে আপনার গা দিয়ে ঝরলো, আর এই সেজদা অবস্থায়, দোয়া অবস্থায় আপনি সেখানে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, একশো কোটি মানুষ আপনার মক্কা মদিনায় আপনার জানাজার সালাত পড়াইলো, একশো কোটি মানুষ আপনার সেখানে জানাজার সালাত পড়লো, এরপরে কাবাগরের ভিতরেই আপনাকে দাফন করে রাখা হলো, তারপরেও ওজনে কম দেওয়ার অপরাধ ক্ষমা হলো। অথচ আপনি অনেক ভালো মানুষ, এটা বান্দার সাথে জড়িত পাপ, এ অপরাধ ক্ষমা হবে। আমরা হুজুররা তো একেবারে এক দোয়া করে আপনাদের মনে করি যে সব অপরাধ ক্ষমা, কোনটা আল্লাহর সাথে জড়িত কোনটা বান্দার সাথে জড়িত অপরাধ সব ক্ষমা। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন একটা ইবাদত কেউ খুঁজে পাবে না যেই ইবাদত করলে ওজনে কম দেওয়ার অপরাধ ক্ষমা হবে। একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি হলো যাদেরকে আমি ওজনে কম দিয়েছি তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, তারা ক্ষমা করলে অপরাধ ক্ষমা হবে, তারা ক্ষমা না করলে অপরাধ ক্ষমা হবে না। এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহর বিষয় না, বান্দার ব্যাপার। আপনি ইচ্ছে করে
দুই নম্বর একটা জিনিস, ইচ্ছে করে আপনি একটা স্পট দূষিত একটা জিনিস মানুষের কাছে বিক্রি করেছেন, গোপন করে তাকে ঢকিয়েছেন, একটা সেরা একটা জামা আপনি তাকে গোপন করে দিয়েছেন, আপনি তাকে ঠকিয়েছেন, এ অপরাধক্ষম হবে না, অপরাধক্ষম হবে না, মারাত্মক অপরাধ। আজকে সমাজে বান্দার সাথে জড়িত পাপ অভাব নাই আমাদের,